রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ১২ নম্বর ওয়ার্ডে একটি বেসরকারি হাউজিং কমপ্লেক্সে দুর্গোৎসব কমিটি ও আবাসিক বৃন্দের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় ওই বেসরকারি হাউজিংয়ের কমিউনিটি হলে। এদিন ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। নম্বর ওয়ার্ডে বালাজি হাউজিং কমপ্লেক্স তাদের উদ্যোগে আজকে তারা দুর্গা পুজোকে সামনে রেখে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে। সেই শিবিরে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর ভবতোষ চক্রবর্তী সহ আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির সমস্ত পদাধিকারীরা, আমাদের শ্রীকান্ত সুকান্ত থেকে আমাদের বিশ্বনাথ দা থেকে আমাদের সমস্ত তারা এসেছে এবং আমিও আমাকে আমন্ত্রণ করেছিল, আমি এসেছি। আমার খুব ভালো লাগছে যে এত ভালো একটা কমপ্লেক্স, এর আগে আমি ভোটের সময় এখানে এসেছিলাম, আজকেই তারপর আমি আসলাম। এরা সারা বছর ধরে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, তারা দুর্গাপুজোকে সামনে রেখে আজকেও একটা ভালো কাজ তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আমরা চাই এই রক্তদান শিবির সফল হোক, সবাই মিলে রক্ত দিয়ে, কারণ আমরা সবাই জানি এক বোতল রক্তের জন্য একটা মানুষ মারা যায়, তাই এক বোতল রক্ত দিলে আমাদের কোনো ক্ষতি নাই। সেই রক্তদান শিবিরের আয়োজন করেছেন, আমি এদের আমন্ত্রণে আজকে এখানে উপস্থিত হয়েছি। ওই ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বালাজি হাউজিং কমপ্লেক্স দুর্গোৎসব কমিটির পরিচালনায় আজকে আমাদের কিছু সামাজিক কর্মকাণ্ডকে সামনে রেখে আজকে আমাদের রক্তদান কর্মসূচি আমরা পালন করছি। আজকে মোট ৪০ জন ব্লাড ডোনার আজকে রক্তদান করবেন এবং ক্যামরি ব্লাড ব্যাংক এই তাদের সহযোগিতায় আমাদের এই রক্তদান কর্মসূচিটা অনুষ্ঠিত হচ্ছে। ৪০ জন ব্লাড ডোনার আজকে উপস্থিত আছে। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়কে, আমরা পেয়েছি ১২ নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর শ্রী চক্রবর্তী ভবদেব চক্রবর্তী মহাশয়কে, আমরা পেয়েছি আমাদের মধ্যে মাননীয় যে গাছ মাস্টার আছেন শ্রী অরূপ চৌধুরী মহাশয়, শ্রী সুবীর চৌধুরী মহাশয়, তাদেরকে পেয়েছি। আমরা সব দুর্গাপুজো যে সমন্বয় কমিটি তাদের প্রেসিডেন্ট এবং ওয়ার্কিং প্রেসিডেন্টকে পেয়েছি। আমরা বালাজি হাউজিং কমপ্লেক্সের যিনি যার রূপকার সেই তাদেরকেও আমরা এদের মধ্যে পেয়েছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।